সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জমজমাট ঈদ বাজার, সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা শপিং মলে আছেন সহকর্মী রকিবুল রাহাত। বেচাকেনার খবর জানবো তার কাছ থেকে। সাপ্তাহিক ছুটির দিন যেহেতু আমরা দেখছি যে রাজধানীর মার্কেটগুলো কিন্তু জমে আছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। এখানে আমরা দেখছি যে ঈদ কেনাকাটা যেটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি জমে উঠেছে। অর্থাৎ আমরা দেখছি যে মার্কেটে ঢোকার মুখ থেকে শুরু করে একদম পুরো শপিং মল জুড়েই কিন্তু মানুষের ভিড়। আমি এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা সিটি শপিং মলের সারা আউটলেটের সামনে। এখানে একটু দেখাতে চাই যে এই জায়গাটিতে মূলত কী ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে। এবং আমরা কিন্তু দেখেছি যে বসুন্ধরা সিটিতে যে দোকানগুলো রয়েছে অধিকাংশ দোকানেই, অর্থাৎ যে সমস্ত দোকানে হচ্ছে একই সঙ্গে বাচ্চাদের থেকে শুরু করে পুরুষের, নারীদের এবং সকল বয়সীদের পোশাক পাওয়া যায়, সেই দোকানগুলোতে আমরা মূলত দেখেছি যে ভিড় কিন্তু বেশি। এই নিশ্চয়ই দেখা যাচ্ছে যে এখানে বেশ এক ক্রেতার ভিড় রয়েছে। অর্থাৎ যারা ঈদ কেনাকাটার জন্য এসেছেন তারা তাদের পছন্দের পোশাকটি এখান থেকে দেখছেন এবং দেখার পরে কিন্তু তারা সেটি অন্তত ট্রায়াল দিয়েও দেখছে। তবে আমরা যতটুকু দেখেছি যে প্রত্যেকটি দোকানেই, অর্থাৎ রাজধানীর যে দোকানগুলো রয়েছে, যে শপিং মলগুলো রয়েছে, সেগুলোর প্রত্যেকটিতেই দোকান রয়েছে। এবং একই সঙ্গে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু দেখেছি যে যে ফ্যাশন হাউসগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটি আসলে ঈদ কালেকশন নিয়ে তারা হাজির হয়েছে। এবং একই সঙ্গে যেহেতু আগামী কয়েকদিন পরেই হচ্ছে বৈশাখ উদযাপন রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে ঈদ উদযাপনের পাশাপাশি কিন্তু এই বৈশাখের যে কালেকশনগুলো রয়েছে সেগুলোর প্রতিও ক্রেতাদের আসলে ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন এবং তারা সেই পোশাকটি নিচ্ছেন। যদিও এবারের ঈদকে ঘিরে দামের ব্যাপারে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই যদিও বলছেন যে যেহেতু করোনা মহামারীর পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে কিছুটা পণ্যের দাম বেড়েছে, অর্থাৎ সকল পণ্যের দাম বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে এজন্য কিছুটা পোশাকের দাম বেশি। যদিও যারা ক্রেতা রয়েছেন ক্রেতারা আবার বলছেন যে এবার অন্যান্যবারের তুলনায় তাদের মনে হচ্ছে পোশাকের দাম বেশি। যদিও বিক্রেতারা জানাচ্ছেন যে এটি আসলে বৈশ্বিক প্রেক্ষাপটের জন্যই এই বিষয়টি রয়েছে। ঈদ আরও কয়েকদিন পরে এবং আমরা কিন্তু দেখছি যে সেই ঈদকে ঘিরে প্রতিটি দোকানেই এখন পর্যন্ত পণ্য বিক্রি হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সবচেয়ে বেশি কিন্তু বিক্রি হচ্ছে শিশুদের জন্য যে পোশাকগুলো আনা হয়েছে সেই শিশুদের পোশাক। এবং আমরা দেখতে পেয়েছি যে নারীদের যে পোশাকগুলো রয়েছে, অর্থাৎ শাড়ি থেকে শুরু করে সালোয়ার কামিজ এবং অন্যান্য পোশাক, সেগুলো বিক্রি হচ্ছে। কারণ হিসেবে অনেকেই বলছেন যে পরিবারকে আগে ঢাকা থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আগে থেকেই ঈদ শপিংটি করছেন এবং বলছেন যে আগামী সপ্তাহে, অর্থাৎ বিক্রেতারা বলছেন যে আগামী শুক্র শনিবার এই বিক্রিটা একদম তুঙ্গে চলে যাবে।